সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি এসআইরনি, আপনারা দেখছেন বাংলা মিডিয়া। দখলদাররা আবার আমাদের গাজার উপরে হামলা পরিচালনা করছেন এবং ভয়াবহ হামলা তারা আবার শুরু করেছে এবং বিগত দুই ঘন্টা হামলায় আমাদের ফিলিস্তিনি বাসীরা অন্তত আপনার 32 জন মারা গেছে বলে এই খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আপনার গাজায় যেই স্বাস্থ্য অধিদপ্তর আছে সেখান থেকে নিশ্চিত করা হয়েছে যে আপনার দখলদাররা আবার ভয়াবহ হামলা শুরু করেছে এবং বিগত দুই ঘন্টার ভিতরে আরো 32 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এই যে আপনার তারা যে নতুন করে আবার গাজার ভিতরে হামলা পরিচালনা করছে, দেখেন নাটকটা কি এবং কিভাবে তারা হামলা পরিচালনা করছে। তারা উল্টো আমাদের যে সমস্ত বীর যোদ্ধারা আছে তাদের উপরে যুদ্ধ বিরতির চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে। অথচ বাস্তবতায় দেখেন বিগত 7 দিন যাবৎ যে যুদ্ধবিরতি হয়েছে, এই 7 দিনের ভিতরে আমরা একটাও দেখতে পারি নাই যে আমাদের বীরেরা যুদ্ধের যেই বিরতি আছে, বিরতি যে চুক্তি আছে সেই চুক্তিটি ভঙ্গ করেছে। উল্টো তাদের যে সমস্ত জিম্মিরা আছে তাদেরকে কি সুন্দর নিজের পরিবারের মতন করে তারা প্রত্যেকটা জিম্মির যাদের যাদের তালিকা পেয়েছে তাদেরকে তারা কিভাবে একের পর এক তারা কি জিম্মিদেরকে ছেড়ে দিয়েছে এবং প্রত্যেকটা জিম্মিরা তাদের নিজ দেশে ফিরে গিয়ে উল্টো তারা আমাদের বীরদেরকে ধন্যবাদ দিয়েছে এবং অনেকেই আমাদের বীরদের সাথে সম্পর্ক করতে চেয়েছে। হ্যাঁ, একথা সঠিক যে আমরা যদি তাদের সাথে ভালো একটা সুসম্পর্ক করতে পারতাম, বন্ধুত্ব সম্পর্ক করতে পারতাম অন্তত আমাদের ভালো লাগতো। অথচ এই 7 দিনের ভিতরে একাধিক চুক্তি ভঙ্গ করেছে আপনার দখলদাররা। আপনারা জানেন কি কি চুক্তি ভঙ্গ করেছে, যে প্রথম চুক্তি ভঙ্গ করেছে যে আপনার গাজায় যে সমস্ত যুদ্ধবিদ্ধ এলাকা আছে সেই সমস্ত এলাকাতে ত্রাণ পাঠানোর জন্য তারা বাধা সৃষ্টি করেছে, সমস্ত সব অঞ্চলে তারা ত্রাণ সামগ্রী পাঠাইতে দেননি। পাশাপাশি এই 7 দিনের ভিতরে অন্তত আরো 200 মানুষকে তারা নতুন করে গ্রেপ্তার করেছে। আরো যেটি করেছে তা হলো যে আপনার এই 7 দিনের ভিতরে দখলদাররা আরো নতুন করে 9 জন মানুষকে গুলি করে তারা মেরে ফেলেছে। অথচ একের পর এক তারা চুক্তি ভঙ্গ করেছে। আমরা একের পর এক বলেছি যে এটা কিন্তু দখলদাররা চুক্তি ভঙ্গ করছে, সেগুলো তারা আমলে নেননি। উল্টো এখন আমাদের যে সমস্ত মুজাহিদিন ভাইরা আছে তাদেরকে বলছে যে তারা নাকি চুক্তি ভঙ্গ করেছে। কথায় আছে যে একটা মানুষ যদি অমানুষ হয়ে যায় তাকে আপনি মানুষ কিভাবে বানাবেন। একটা মানুষের মূল প্ল্যানিং হলো এই যে জাতিগোত্র আছে তাদের সম্পূর্ণরূপে নির্মূল করা, এটাই তার প্ল্যানিং এবং এখন যেভাবে হোক সেটি সে করবেনই। এদিকে আবার নতুন করে আরো একটি নথি আপনার ফাঁস হয়েছে। সেই নথিতে দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্ত মুজাহিদ্দিন ভাইরা আছে যারা দখলদারদের উপরে 7 তারিখে হামলা চালিয়েছিল, এই হামলার কথা কিন্তু তারা বিগত 1 বছর আগে থেকে জানে যে এরকম হামাসরা আমাদের উপরে হামলা চালাবে, এটি কিন্তু জানে। সাম্প্রতিক সময়ে এসে সেই ডকুমেন্টারিগুলো ফাঁস হয়ে যাচ্ছে এবং এ সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত ছিল। যুক্তরাষ্ট্র অবগত ছিল যে আপনার হামাসরা দখলদারদের উপরে হামলা চালাবে, এ ব্যাপারে যুক্তরাষ্ট্র অবগত ছিল। এদিক দেখেন এখন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান আলী দামুস এক বিবৃতিতে বলেন, শুরু থেকেই এই যুদ্ধটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ছিল। আমেরিকার সকল অবস্থান এবং ঘটনাক্রমে ইঙ্গিত দেয় যে তারা কেবল অংশীদার নয় বরং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী। এবং নতুন করে যে আপনার আবার দখলদাররা হামলা পরিচালনা করছে এ ব্যাপারে তারা বলেছে যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র নতুন করে আবার এই যে আমরা হামলা পরিচালনা করছি এতে সম্মতি দিয়েছে। এর প্রেক্ষিতে মূলত হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান এই কথাটি বলেছেন। তবে সর্বোপরি সর্বশেষে এতটুকু একটা কথা বলতে চাই যে এই যে দখলদাররা, আমার মন বলে এরা কঠিনভাবে ধ্বংস হবে এই দখলদাররা, কারণ তারা যা শুরু করেছে এটি কোনো মানুষের কাতারে পড়ে না, এ আসলে অমানুষের থেকেও অনেক ঊর্ধ্বে ছাড়িয়ে গিয়েছে। এতটুকুই বলবো তার সম্পর্কে। এবং আমরা আগামীতে আমাদের প্রস্তুতি আবার গ্রহণ করতে হবে সবাইকে এবং আমরা বড় ধরনের তাদের ক্ষয়ক্ষতি সংঘটিত না করা পর্যন্ত আমাদের মনে শান্তি লাগছে না। এবং এই দখলদাররা মনে হয় নিজেদের সর্বোচ্চ ক্ষতি সাধিত করার পরেই মূলত তারা থামবে, তাছাড়া থামবে না। এখন আমাদের যেমনি হোক আমাদের উপরে যেভাবে তারা একের পর এক ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন এবং আমাদেরও উচিত হবে তাদের উপরে এই ধরনের এই পাল্টা রিয়াকশনটা করার। অনেক কিওয়ার্ড আসলে বলা সম্ভব হচ্ছে না, টেকনোলজিতে ধরা খাবে তাই এজন্য কথাগুলো
ওইভাবে একটু সতর্ক অবস্থান থেকে আমাদের বলতে হচ্ছে। নিশ্চয় আপনারা আমাদের সাথে এই বিষয়টি নিয়েও অন্তত কোঅপারেট করবেন, যে আমরা অনেক কিওয়ার্ড কিন্তু বলতে পারছি না, আমাদের মুখ দিয়ে সেই কিওয়ার্ডগুলো আমরা উচ্চারণ করতে পারছি না, আমাদের অনেক সমস্যা হচ্ছে এই কাজগুলো করতে, বিশেষ করে আমাদের যে ফিলিস্তিনি ভাই বোনেরা আছে তাদের পক্ষে কাজটা করতে। এবং সর্বোপরি সর্বশেষে এতটুকুই বলবো, আপনারা দোয়া করেন আমাদের যে সমস্ত ফিলিস্তিনি ভাই বোনেরা আছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ দোয়া করেন, এবং নামাজ আদায় করে আল্লাহ পাকের যে গায়বী মদদ আছে এবং তার যে গায়বী শক্তি আছে সেই শক্তি দ্বারা যেন আমাদের ভাই বোনদেরকে তিনি হেফাজত করেন, সে ব্যাপারে দোয়া করেন আপনারা, এতটুকুই বলবো।